হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু থ্রিএস কর্পোরেশন। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি রৌনক তাসনিম, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেটা হচ্ছে কডোমো ব্র্যান্ডের অল বেবি প্রোডাক্টস। তো প্রোডাক্টগুলো আমি আস্তে আস্তে দেখানো স্টার্ট করছি, অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থ্রিএস কর্পোরেশন পেজে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড অবশ্যই আপনারা ওয়েবসাইট লিঙ্কটিতে গেলে ইজিলি পারচেস করতে পারবেন। তো আমি প্রোডাক্টগুলোতে চলে যাই সরাসরি। ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কডোমো বেবি বাথ। এগুলো হচ্ছে হাইপো অ্যালার্জেনিক টেস্টেড। কডোমোর ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট হাইপো অ্যালার্জেনিক টেস্টেড, যেটা হচ্ছে বেবিদের জন্য একদম রিস্ক ফ্রি, অ্যান্ড হচ্ছে কোনো স্কিন কেয়ারের যে প্রবলেমগুলো আমরা বেবিদের ক্ষেত্রে ফেস করি এরকম কোনো প্রবলেমই হবে না। তো হচ্ছে এগুলো একদম আমরা নিঃসন্দেহে বেবিদের জন্য নিতে পারি, ইজিলি আমরা এগুলো নিতে পারি, কারণ যেহেতু এগুলো হাইপো অ্যালার্জেনিক টেস্টেড, এটাতে অ্যালার্জির প্রবলেম নেই, র্যাশেসের প্রবলেম নেই, বা স্কিনে যে ধরনের প্রবলেম ফেস করতে হয় এরকম কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি নেই। তো বেবি বাথটা হচ্ছে আমরা বেবি শাওয়ার জেল যেটাকে বলে এটা দিয়ে আমরা বেবিকে, যেহেতু একটা শাওয়ার জেল বেসড একটা বেবি বাথ, তো আমরা এটা দিয়ে বেবিকে শাওয়ার করাতে পারি। এটা হচ্ছে বেবি বাথ, এটা 400 ml এর মেবি একটা প্রোডাক্ট। অ্যান্ড সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে বেবি পাউডার। এই যে কডোমো বেবি পাউডার, এটা একদম সবচেয়ে বড় সাইজ, যেটা 400 গ্রামের। অ্যান্ড এটার প্রত্যেকটা প্রোডাক্টে না ছোটো সাইজ, বড় সাইজ, মিডিয়াম সাইজ আলাদা আলাদা করে সাইজ দেওয়া আছে। আপনারা যে সাইজটা পারচেস করতে চান সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট আমি আজকে বড়, মানে সবচেয়ে বড় সাইজ যেগুলো সেগুলো শোকেস করছি। এটা হচ্ছে বেবি পাউডারটা, অ্যান্ড এটা হচ্ছে, এটাও হাইপো অ্যালার্জেনিক টেস্টেড প্রত্যেকটা প্রোডাক্টই। অ্যান্ড এটা হচ্ছে কডোমোর বেবি পাউডার, অ্যান্ড আরেকটা হচ্ছে কডোমো ক্লিনজার বোতল অ্যান্ড অ্যাক্সেসরিজ। বোতল অ্যান্ড অ্যাক্সেসরিজ বলতে বেবিরা যেসব প্রোডাক্টগুলো নিয়ে খেলাধুলা করে, বা হচ্ছে যেই যেই জিনিসগুলোতে দিয়ে আমরা বেবিদেরকে ফিট করাই বা খাওয়া দাওয়া করাই, সেই প্রোডাক্টগুলো একদম প্রপারলি হেলদি রাখার জন্য, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য, এই অ্যাক্সেসরিজগুলো ক্লিন রাখার জন্য এই ক্লিনজারটা আমরা ইউজ করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে বেবি শ্যাম্পু, আমরা বেবিদের হেয়ার ক্লিন করার জন্য এই শ্যাম্পুটি ইউজ করতে পারি, এটাও অনেক বেশি ভালো অ্যান্ড সবচেয়ে বড় সাইজ এইটা। অ্যান্ড অ্যানাদার কী আছে, হেড টু টয় ওয়াশ, এটা হচ্ছে বডি ওয়াশ জেল, মানে হচ্ছে বেবিদের হেড টু টয় একদম মাথা থেকে পা পর্যন্ত ওয়াশ করার জন্য এটা ইউজ করতে পারি। এটা একটা শাওয়ারি জেল টাইপের, অ্যান্ড এটা খুবই ভালো ফর বেবি স্কিন। বেবি স্কিনদের প্রপারলি টেক কেয়ার করাটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যেহেতু ওদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, তাই হচ্ছে আমরা মানে ব্র্যান্ড চুজ করার ক্ষেত্রে একটু একটু কনসার্ন থাকবো, যাতে হচ্ছে বেবিদের কোনো স্কিনে প্রবলেম না হয়। অ্যান্ড এটা হচ্ছে বেবি লোশন, লোশন পাউডার, শ্যাম্পু, জেল, এগুলো হচ্ছে বেবিদের 12 মাসই লাগে, একদম ডেইলি রুটিনের সাথে এগুলো আমাদের অ্যাড করা থাকে, কারণ হচ্ছে বেবিদের স্কিনটা খুবই সেন্সিটিভ অ্যান্ড হচ্ছে রেগুলার টেক কেয়ার করতে হয়। অ্যান্ড দিস ইজ বেবি লোশন, যেটাও হচ্ছে আপনার, এটা 200 ml এর আছে। অ্যান্ড এখানে হচ্ছে কডোমো বেবি বাথ, এটা ফ্লেভার আলাদা। আচ্ছা, এটাতে বেবি বাথ আছে, এটা ব্লু কালার ফ্লেভার আরেকটা ছিল, অ্যান্ড এটা অ্যানাদার ফ্লেভার, এটা ভিটামিন B5, হ্যাঁ, প্রো ভিটামিন B5। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেবি শ্যাম্পু, এটাও সাইজ আছে, এই যে আমার কাছে বড় সাইজটাও আছে, ছোটো সাইজটাও আছে, দুটো সাইজই অ্যাভেলেবেল, ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা আছে বেবি লোশন পাউডার, একটা আছে শুধু পাউডার অ্যান্ড আরেকটা আছে বেবি লোশন পাউডার। আপনারা যারা বাচ্চার মারা আছেন তারা এতটুকু ডিফারেন্স জানেন, তো হচ্ছে যার যেটা লাগবে দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে ময়শ্চারাইজিং একটা সোপ বেবিদের জন্য, শাওয়ার জেল হচ্ছে অল টাইম ইউজ করতে পারবেন, তার পাশাপাশি আপনারা একটা বাথ সোপ রাখতে পারেন, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। হ্যাঁ, এটা হচ্ছে কডোমো বেবি বাথ সোপ। অ্যান্ড আমার কাছে আরও যেগুলো হচ্ছে আছে সেগুলো হচ্ছে টুথপেস্ট। বাচ্চারা 6-7 মাস 9 মাস হওয়ার পর থেকে মেবি মানে দাঁত ওঠা শুরু করে, তো দাঁত ওঠা শুরু হলে কয়েকদিন পর থেকে আমাদের ওদের দাঁতেরও টেক কেয়ার করতে হবে, কারণ বেবিদের ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দেয়ার বডি আমাদেরকে অবশ্যই টেক কেয়ার করতে হবে। তো তাদের টুথপেস্টের ক্ষেত্রে যেটা আমাদের মানে মাথায় রাখতে হবে, যে বেবিরা যাতে ইউজ মানে মজা পায় আর কি, তো টুথপেস্টটা হচ্ছে একদম, এই টুথপেস্টটা অনেক মজার আসলে, এটার মধ্যে ফ্লেভার আছে অনেকগুলো, গ্র্যাপ ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে, স্ট্রবেরি ফ্লেভার আছে, তো যার বেবি যেটা পছন্দ করে বা হচ্ছে যার যে ফ্লেভারটা পছন্দ সেই সেই টুথপেস্টটা নিতে পারেন। এটা হচ্ছে টুথপেস্টটা দিয়ে দাঁত ব্রাশ মানে রেগুলার করতে পারবেন, অ্যান্ড এই টুথপেস্টটা খেয়ে ফেললো না কোনো প্রবলেম নাই, যেহেতু এগুলো মানে ডার্মাটোলজি টেস্টেড, তো হচ্ছে কোনো প্রবলেম নেই। আর এই সবগুলো কডোমোর প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের থ্রিএস কর্পোরেশনে অ্যাভেলেবেল আছে। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের থ্রিএস কর্পোরেশনের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।